খবর পাই আমাদের বিটি ট্রেনিং কলেজে সেকেন্ড ব্যাটালিয়নের একটি জওয়ান ফাঁসিতে আত্মহত্যা করেছে। সাথে সাথে আমাদের পুলিশ বাহিনী আসে এবং সঙ্গে সঙ্গে আমাদের ফরেন্সিক টিম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা প্রাথমিক তদন্তের কাজ সারছি। এখনও কিছু বোঝা যাচ্ছে না, তবে ক্রমশ তদন্ত এগুলো বাকিটা খোলাসা হয়ে যাবে। আমরা সকাল 6:30 নাগাদ খবর পেয়েছি। ওরা তো দেখতে দেয় না, ওর সঙ্গে দেখাও করতে দেয় না ক্যাম্পে যাওয়ার পরে। তারপর ওইটাই মেনে নিয়েছে, হয়তো বা ফুজে থাকে, ড্রিঙ্ক তো এলাও আছে, করেই করতেই পারে তো করে, হয়তো বা একটা তর্কাতর্কি হয়েছে, তার জন্য হয়তো বা ঘটনাটা হয়েছে। মা ভেবেছে এইভাবে যে ইন্টারনালি শাস্তি দেবে, যদি ভুল করে থাকে শাস্তি খাবে, কী আছে। তো মা আর ওর মিসেজ আসলো, করে আসার পরে ওরা পরের দিন ঠিক 10টার সময় ওকে ভুজনগর পিএসএ ফলস 3-5টা ধারা দিয়ে ইয়ে করেছে, বলেছে নাকি ও নাকি অ্যাসেম্বলে প্রচণ্ড মারধর করেছে, ওর মোবাইল ভেঙেছে, তাও নিয়ে ব্যাটালিয়নে লুকরে দৌড়াইছে। ঠিক আছে, তো ফলস একটা ইয়ে হিট অফ দ্য মুভমেন্ট, আর সঙ্গে করোনারও কিছু ইয়ে টিয়ে আসলো, কেস উঠলো কোর্টে, ফলস কেসে ডিপার্টমেন্টাল কেসে সে 42 দিন জেল কেটে আসলো ফলস কেসে। তারপর জামিন পেল, ওই জামিনের মধ্যে স্পষ্টই লেখা ছিল যে তা এরকম কোনো অ্যাক্টিভিটি হয় না আর কেস ওর ডেমিজ করবে না, তার জন্য তাকে পুনরায় জামিন দিয়ে সে জয়েন করলো। গিয়া জয়েন করার পরে আপনার যখন জেলে ছিল তখনই তারে ডিপি ধরাইছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং। তো ডিপির মধ্যে উল্লেখ ছিল যে ওইটাতে সে বাইরে থেকে যে কোনো ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট নিতে পারবে, যে পুলিশ থেকে রিটায়ার্ড হয়েছে। তো আমরা নিয়েছিলাম তুষারকান্তি ভট্টাচার্যকে, তো আমরা তার ডিফেন্স ইয়ে নিয়ে জমা দিলাম। জমা দেওয়ার পরে ওরা অ্যাকসেপ্ট করলো না, বললো যে বাইরে থেকে হবে না, অনলি টিএসআর। তো অনলি টিএসআর ওই ব্যাটালিয়নে 12 জন ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী, তো কে আসবে ওর ডিফেন্স করতে, তো কেউ আসতে রাজি নাই। তো বললো আমাকে ছুটি দেন, আমি ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট খুঁজি। ওরে ছুটি হতে না, আটকে রাখা দেয়। তো ওরে এইভাবে মানসিক অত্যাচার বিভিন্নভাবে করতেছে। তারপরে লাস্টে আমি সেদিন না পাইয়া আপনি গত 15 তারিখে এই মাসে 15 তারিখে মাকে আর ওর মিসেসকে পুনরায় পাঠালাম, দেখো কি এখন পরিস্থিতি কী। তো এখানে গেল কমান্ড্যান্ট তুষারকান্ত তিমির দাস এবং আরও কয়েকজন অফিসিয়াল, মা তারাকে বুঝিয়েছে যে ওর চাকরি আমরা খাবো না, কিচ্ছু করবো না, ওরে আমরা পানিশমেন্ট দিব, পানিশমেন্ট একটা দিতে দিব, ওরে আমরা এমনি ছাড়বো না। তো বললো, তারপরে বললো যে আমরা নেগি সাহেবকে বুঝাচ্ছি, এর মধ্যে কেসটা উইথড্র করে দেবো, কিন্তু ডিফেন্স ডিপিতে আমরা প্রচণ্ড শাস্তি দেবো। ওই প্রচণ্ড শাস্তি সবাই ব্যাটালিয়নে ওকে ভয় দেখায়, যেখানে যায় ভয় দেখায়, ওরে একলা রুমে রেখে দেয়, রেখে ওইখানে ভয় দেখায়। এটা প্রি প্ল্যান, ওরা প্রি প্ল্যান এবং বিভিন্ন তারা যে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন লোকে যারা আছে তারা মিলিত হবে। ও বারবার একটা লোকের নাম ওই বলতো তেজা সাহেব, ওই তেজা সাহেব আমি জানি না, আর বলতো ধর্মসাধন, আজকে বলছে ধর্মসাধন জমাতি, আজকে বলছে ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট বাইরে থেকে নিতে পারবে না, কালকে বলছে টিএসআর থেকে নিতে হবে, এরকম। তো এরকমভাবে তাকে যখন আপনি ফিজিক্যালি যদি আঘাত করেন তাহলে সহ্য করতে পারবে, কিন্তু মেন্টালি আঘাত তো ইট ইজ নট পসিবল। আমরা কি ব্যবস্থা নেব এখন? দেখেন আমরা তো আইনের দ্বারস্থ, আইন ছাড়া তো কিছুই নেই। এখন আইন যেটা ভালো বুঝে, যদি মনে করে যে তার একটা সঠিক বিচার পাওয়ার দরকার, এরকমভাবে যদি সিপাহী মারা যায় তো ব্যাটালিয়ন শূন্য হয়ে যাবে। তো তারা যদি একটা উপযুক্ত ইনকোয়ারি কইরা, একটা প্রপার ইনভেস্টিগেশন কইরা, সেটা একটা প্রপার জাজমেন্ট দেয়,